আইজিএম হাসপাতালে বুধবার নবনির্মিত পিএসএ অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস এবং স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা। এই অক্সিজেন প্লান্টটি উদ্বোধন হওয়ার ফলে আগামী দিনে উপকৃত হবেন বহু মানুষ। অক্সিজেন প্লান্ট উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, অক্সিজেন প্লান্টটি রোগীদের ভীষণভাবে কাজে আসবে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই অক্সিজেন প্লান্ট সর্ববৃহৎ বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। This COVID-19 pandemic. So on that aspect, we are very happy that the northeastern region is the biggest oxygen plant. So today we have inaugurated it. So for that, we have an extra mileage, I should say, for the benefit of the people. And sir, how is the COVID situation? Is it increasing or it is little bit controlled? I have seen that. People are not wearing masks. Your friends are also not wearing this mask. So naturally, we'll strict on that. Thanks. রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে মাস্ক পরা নিয়ে মানুষ সচেতন নয় বলে উল্লেখ করেন তিনি। আইজিএম হাসপাতালের পুকুরটিকেও সংস্কার সাধন করে নতুনভাবে সাজানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাজিস্ট নিউজ।